আদালতের প্রতিটি রায় বাংলায় করতে প্রযুক্তি যুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। সুন্দরবন থেকে চার জলদস্যুকে আটক করেছে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে জব্দ আগ্নেয়াস্ত্র ও ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আজ ভোর 5:30 পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর সূর্যমুখী খাল থেকে তাদের আটক করা হয়। বরিশাল নগরে কীর্তনখোলা নদীর তীর ঘেঁষা রসুলপুর কলোনিতে প্রায় 20টি শহীদ মিনার তৈরি করেছে শিশুরা। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে জমানো টাকায় শিশুরা শহীদ মিনারগুলো তৈরি করেছে বলে জানিয়েছেন তাদের অভিভাবকরা। সব ধরনের সংখ্যালঘু এবং আদিবাসীদের ভাষাকেও গুরুত্ব দিতে হবে, এ বিষয়ে রাষ্ট্রগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেছেন জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ রেপোর্টিয়ার ফার্নান্দ ডি ফারেনেস। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দেয়ায় নিজ থেকে পদত্যাগ করেছেন স্প্যানিশ রেফারি লি মাসন। চলতি মাসের 11 তারিখ আর্সেনাল ও ব্রেন্টফোর্ডের মধ্যকার ড্র হওয়া ম্যাচে নেওয়া সিদ্ধান্তের কারণে তিনি এই পদক্ষেপ নেন। মুক্তির 3 সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে শাহরুখ খানের পাঠান। তবে এবার বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে মুখ খুলেছেন কিং খান। বাংলাদেশে এক ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে শাহরুখ খান বলেন, আমি এরই মধ্যে কথা বলেছি, দ্রুতই বাংলাদেশে পাঠান মুক্তি পাবে।